Hello everyone, welcome back to Aquaristbd. So, I can call video to see about the actual video topic about activated carbon. Videos are called Akaji Boranaki. I'm a scobai, Pokorna, Pokunum, Evachi, Jerukumeta, planted tank, Amarka Abuchana. Also, Ergometa planted tank, Kutamaki Koramchi. So, each hopeful question and answer up there, Amari channel page Japan. Epon, Prototeke, I mean, Chesta Goche, protected genish, shopchin, cheap, rate, Kihabe Korajai. এখন ফর এক্সাম্পল আমরা বাংলাদেশে থাকি এবং আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু অ্যাভেলেবল না সো ডিআইওয়াই থেকে শুরু করে বড় বড় প্রবলেমের ছোট ছোট সলিউশন যদি জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো দ্যাট গেট ইস ট্রেন টু ভিডিও সো অ্যাক্টিভেটেড কার্বনের কথা বলার আগে আপনার জানতে হবে যে অ্যাক্টিভেটেড কার্বন কেন ইউজ করবেন কখন ইউজ করবেন এবং অ্যাকচুয়ালি আপনার অ্যাক্টিভেটেড কার্বনটা দরকার আছে কিনা সো অনেক সময় যাদের অলরেডি ট্যাঙ্ক আছে প্ল্যান্টেড বা নন প্ল্যান্টেড মাছ পালতেছেন তারা অনেক সময় খেয়াল করবেন যে আপনার ট্যাঙ্ক থেকে একটা অন্যরকম স্মেল আসতেছে অনেক সময় সেটা হতে পারে কাইন্ড অফ ডিম পর্যন্ত গন্ধ বা অনেক সময় সেটা মাছের মতো গন্ধ অনেক লাইক ন্যাচারাল গন্ধের না একটু অন্য টাইপের যেটা আপনার কাছে ভালো লাগতেছে না এই টাইপের যত প্রবলেম আছে অ্যাক্টিভেটেড কার্বন সেগুলো খুব ইজিলি সলভ করতে পারে সেকেন্ড প্ল্যান্টেড ট্যাঙ্ক অথবা হাইটেক ট্যাঙ্কে কেন অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করে সবাই দেখেন আমরা যখন একটা নিউট্রিশন রিচ সাবস্ট্রেট ইউজ করি অথবা আমরা লিকুইড ডোজ করতেছি আমাদের ট্যাঙ্কে অথবা আমাদের যে সয়েলটা ইউজ করা হয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে নিউট্রিশিয়ান্স পানিতে রিচ করতেছে সো এটার প্রবলেমটা হচ্ছে যখন আপনার পানিতে প্রয়োজনের চাইতে বেশি নিউট্রিশিয়ান্স থাকবে তখনই আসবে হচ্ছে অ্যালগি অথবা অ্যালগে হোয়াট এভার ইট ইস যাই হোক খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস বোঝাতে না চাই অ্যালগে গ্রো করার পিছনে কয়েকটা কারণ আছে এর মধ্যে সবচেয়ে মেইন যে দুইটা কারণ এটা হচ্ছে অতিরিক্ত লাইট মানে প্রয়োজনের বেশি লাইট ফর এক্সাম্পল আপনার ট্যাঙ্কের জন্য হয়তো 6-7 ঘন্টা লাইট এনাফ বাট আপনি 12-24 ঘন্টা লাইট চালিয়ে রাখতেছেন এই কারণে আপনার পানি অনেকটা সবুজ কালার হয়ে যেতে পারে এবং আপনার গ্লাসের উপরে গ্রিন স্পট অ্যালগি পড়তে পারে অনেক টাইপের অ্যালগি আছে সব কিছুই আপনার ট্যাঙ্কে আসতে পারে অ্যান্ড সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে পানিতে অ্যাক্সেস নিউট্রিশন এখন দেখেন ক্যান্সার সেলের বেঁচে থাকার জন্য যেমন সুগার প্রয়োজন ঠিক সেমভাবে অ্যালগি অথবা শ্যাওলা গ্রো করার জন্য তার নিউট্রিশন প্রয়োজন এখন আপনার পানিতে যদি প্রপার নিউট্রিশন না থাকে অ্যাক্সেস নিউট্রিশন না থাকে তাহলে অ্যালগি কীভাবে গ্রো করবে রাইট সো এই প্রবলেমটা সিরিয়াস করার জন্য আমরা অনেক ওয়ে ইউজ করতে পারি যেমন আমরা হচ্ছে রেগুলার ওয়াটার চেঞ্জ করতে পারি ফর এক্সাম্পল আমি আমার ট্যাঙ্কে যদি লিকুইড কোনো গ্লোস করি সেই গ্লোস করার পরের দিন আমি ট্যাঙ্কের পানিটা চেঞ্জ করে ফেললাম অথবা উইকলি আমি 2-50% পানি চেঞ্জ করলাম সেই ক্ষেত্রে কী হবে আমার পানিতে অ্যাক্সেস নিউট্রিশন থাকবে না এবং এর জন্য আমার ট্যাঙ্কে অ্যালগি করতে পারবে না কিন্তু হোয়াট ইফ আমি টানি পানি চেঞ্জ করবো না অথবা আমার ওই টাইমটা নাই অথবা আমি একটু ইজি সলিউশন চাচ্ছি ঠিক এই টাইমে আসে হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন অ্যাক্টিভেটেড কার্বনের ভিতরে খুব ছোটো ছোটো পোর্স থাকে এবং যেগুলা আপনার পানিতে থাকা ইনভিজিবল যে পার্টিকলসগুলো সেগুলোকে অ্যাবজর্ভ করেন ওয়েট এখানেই শেষ না অ্যাক্টিভেটেড কার্বনের কিন্তু খারাপ দিকও আছে অ্যাক্টিভেটেড কার্বনের খারাপ দিকের মধ্যে একটা হচ্ছে এটার একটা লাইফ টাইম আছে যে এই টাইমের পরে ও আর অ্যাবজর্ভ করতে পারবে না এবং তখন যেটা হয় সেটা হচ্ছে ও যত নিউট্রিশনস কালেক্ট করেছিল সবগুলো বের করে দেয় অ্যান্ড দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর এক্সাম্পল আপনি 3 মাস অ্যাক্টিভেটেড কার্বনটা আপনার ট্যাঙ্কে ইউজ করেছেন এবং সে আপনার ট্যাঙ্ক থেকে যথেষ্ট পরিমাণ ওডোর্স অ্যান্ড লাইক আদার স্টাফ সব কিছু সে অ্যাবজর্ভ করে রাখছে এবং সাডেনলি 3 মাস পরে ওর যখন ক্যাপাসিটি শেষ ব্লাস্ট করে দিল সব কিছু বের করে দিল এবং আপনার ট্যাঙ্ক এই 3 মাসে যতটুকু স্টেবল হয়েছিল পুরাটাই গন সো অ্যাক্টিভেটেড কার্বন আপনি যেই দিন ইউজ করবেন সেই দিনের টাইমটা অবশ্যই মাথায় রাখবেন কোনো জায়গায় লিখে রাখবেন যে আমি কোন ডেটে অ্যাক্টিভেটেড কার্বন দিলাম এবং আমি 1-2 মাস বা 3 মাস পরে অ্যাক্টিভেটেড কার্বনটা চেঞ্জ করে ফেলবো অ্যাক্টিভেটেড কার্বনটা আপনি কীভাবে দেবেন আপনি যদি পাউচ খুঁজে পান তারা যে পাউচ পাওয়া যায় পাউচ যদি পান পাউচ দিয়ে দিতে পারেন তো আপনার জন্য এটা ক্লিন করতে অথবা রিপ্লেস করতে ইজি হবে বাট আপনি যদি পাউচ না পান ইউ ক্যান জাস্ট সিম্পলি ইউজ নেটের ব্যাগ বাংলাদেশে যেটা খুবই পরিচিত আপনি নেটের ব্যাগ ইউজ করতে পারেন আপনি নেটের ব্যাগের ভিতরে যতটুকু আপনার দরকার অ্যাক্টিভেটেড কার্বন দিয়ে সেটা একদম লাস্টিজের গেলেই আপনার প্রবলেম সলভ যখন আপনি পরে চেঞ্জ করবেন আপনি জাস্ট ওই ব্যাগটা ফেলে দেবেন নতুন একটা ব্যাগে পরে আবার নতুন করে অ্যাক্টিভেটেড কার্বন দিয়ে দেবেন এখন অ্যাক্টিভেটেড কার্বন কোথায় পাবেন প্রাইস কত আপনার ট্যাঙ্কে কতটুকু অ্যাক্টিভেটেড কার্বন লাগবে সেই বিষয়ে কথা বলা যাক অ্যাক্টিভেটেড কার্বন আপনি কাটামোনা পাবেন আপনি দারাজে পাবেন আমি লাস্ট টাইম কাটামোন থেকে কিনছিলাম তখন প্রাইস অনেক কম ছিল লাইক আমি প্রায় এত এক ব্যাগের মতো কিনছিলাম মেবি 300 টাকা দিয়ে সো ওই 300 টাকার অ্যাক্টিভেটেড কার্বন আমার 24-18 লিটারের ট্যাঙ্কে প্রায় 8-9 মাসের মতো চলতেছে এখনও অল্প একটু বাকি আসা হয়তো সো আপনারা ওখানে থেকে এগুলো কানেক্ট করতে পারেন এখন আসি ক্যালকুলেশানে আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী কতটুকু অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করবেন সো অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করার জন্য খুব সিম্পল একটা রুল আছে এটা হচ্ছে ফর এভরি 10 গ্যালন অফ ওয়াটার মানে 10 গ্যালন পানির জন্য
3 tablespoon কিন্তু খুবই কম, সো আপনারা বুঝতেছেন যে কত কম অ্যামাউন্ট লাগে। এখন এখানে অ্যাক্টিভেটেড কার্বনের অনেকগুলো গ্রেড আছে, আমি যেটা বলতেছি এটা হচ্ছে একদম লোকাল মার্কেটে আপনি যেটা পাবেন অ্যাক্টিভেটেড কার্বন সেইটা। আমার যতটুকু বেসিক ইনফরমেশন দেওয়া দরকার ছিল অ্যাক্টিভেটেড কার্বন নিয়ে সেটা আমি আপনাদেরকে দিয়েছি, এখন বাকি আপনারা খুঁজে বের করবেন যে আপনি কাদের কাছ থেকে কিনবেন। আর এরপরেও যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন একটু কষ্ট করে ডেসক্রিপশনে চলে যাবেন, সেখানে আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ এবং মার্কেট প্লেস তিনটারই লিঙ্ক দেওয়া থাকবে, সেটার থেকে আপনারা হেল্প পাবেন। সেখানে আমাদের অনেক কমিউনিটির লোকজন আছে যারা আর রেডি টু হেল্প ইউ, অ্যান্ড আপনারা হচ্ছে ওখান থেকে গাছ কিনতে পারবেন। ওখানে অনেক মানুষ আছে যারা পোস্ট করে, বলে রাখি কোনোটাই আমার না, আমি কোনো কিছু সেল করি না এখন। সো আপনারা ওই গ্রুপ থেকে কথা বলে ওখান থেকে গাছ কালেক্ট করতে পারবেন, মাছ কালেক্ট করতে পারবেন, অ্যাকুয়ারিয়াম সয়েল কালেক্ট করতে পারবেন, এভরিথিং সব কিছুই কালেক্ট করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন কী করতে হবে, যদি ভিডিওটা খারাপ লাগে তখন নিচে ডিসলাইক বাটন দেওয়া আছে, আর যদি ভিডিওটা কোনোভাবে ভালো লেগে যায় তাহলে নিচে লাইক বাটন দিস। আপনারা জানেন কী করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।